দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সিসিএল লাইভে। আজ আপনাদের এমন একটি তথ্য দেব যেটি আপনাদের কাশিয়ে উঠতে বাধ্য করবে। একটু আগেই কক্সবাজারের বাইপাস সড়কে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার পূর্বে 22 রোহিঙ্গাকে আটকে দিয়েছেন ডিবি পুলিশ। ঘটনাস্থলে রয়েছি, সামগ্রিক পরিস্থিতি আপনাদের তুলে ধরার চেষ্টা করব কি ঘটেছে এবং কিভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে 22 গাড়ি রোহিঙ্গা বোঝাই মাস কক্সবাজার শহরে প্রবেশ করলো সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সাথে থাকুন সিএনএন। দেখতে পাচ্ছেন ডিবি চৌকস টিম কিন্তু রয়েছেন, যারা এই যে রোহিঙ্গাদের যে বাস রয়েছে সেটি আটকে দিয়েছে। আপনারা জানেন কত নিরাপত্তা রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে, তবুও কেমনে এই 22টি গাড়ি বুঝায় রোহিঙ্গারা টাউনে প্রবেশ করলো এবং তারা কোন ক্ষমতার বলে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগ দিতে চাচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করব। ভাই কথা কি বলা যাবে এদের সাথে কথা বলবে? আসো আমরা হরজন দে দিয়ান মানুষ যখন দেখুন যার গ্রামীণবাসী বেচারি গিয়ে আছে খালিয়াই গিয়ে আজিও যার যাদের আর কেমন মানুষ আর তিনজন মানুষ আর নেই যায় এক নম্বর কেম্পর তো ফুটবল এক নম্বর কেম্পর তো লাগে এর আগে কি এবার জিন ইস্তামর এর কি এবার তারও গিয়ে নাকি অন্য স্যার আরো গিয়ে নাকি আরো গিয়ে আছে আর অন্য এবার 6 জন জন দেয় আর আর 7 জন সিলি পাঁচ আর 7 জন না না 7 জন তো অন্য মানে টোটাল 6 জন জন মানে বেখুনি মিলে বলে মিলে হদুন আর হয়ে না আর যখন ইন 7 জন আছে গাড়ি ধরিয়ে রে আটটা দরবার আলো রে এদ্রু পৌঁছে সে এড়ে মানুষ আসছে বেসা বেশি মানুষ ওই মানে ওতে ওতে কেন বেকুল তো আসছে দিয়ে দিয়া আয়ের বেকুল একান্ন দল হইয়ে বড় গাড়ি লিয়ে রে দি বেগুন যা গলা বলি রে এ সিস্টেম ঘুরে আছে দিয়ে দর্শক আরো কয়েকজনের সাথে কথা বলবো, তারপর বিস্তারিতটা আপনাদের সামনে তুলে ধরবো। চাচা হরজন দেবাজি সমাজ দেবাজি আর বর্মার মানুষ বর্মার মানুষ হয় নাম্বার ক্যাম্পাস তাহা আর কুতুবাদ ক্যাম ওয়ান মাস আছে ক্যাম আমরা বেকুন মিলে আর কয়জন আছো বেকুন মিলে আর কোন হয়ে যাচ্ছে আর জন দুজন দাদা জমা দিছি মাঝে কলর দাদা জমা দিও আর মাঝে এন মাঝে কলর দর্শক বেশ কয়েকজন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সাথে কথা বলেছি। যতটুকু আমরা তথ্য পেয়েছি তা হচ্ছে তারা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এবং সহকারী মাঝিকে জানিয়ে ক্যাম্প থেকে বের হয়েছেন এবং তারা ক্যাম্প থেকে বের হয়ে এই যে মূল শহরের এই বাইপাস সড়কে মসজিদ রয়েছেন বাইতুল মূল আলম মসজিদের সামনে শুনেছে ক্যাম্পেলি পুলিশ লাইনের সামনে থেকে 22টি গাড়ি তাদের আগে থেকে রাখা ছিল এখানে এসেছেন ইতিমধ্যে তাদের কোনো বাধা দেয়নি। তাহলে প্রশ্ন আসতে পারে আইন শৃঙ্খলা বাহিনী যারা ক্যাম্পের দায়িত্ব রয়েছেন তারা কী করছে? সাথে থাকুন বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে রাখা হয়েছে এখানে 22টি বড় বাস রয়েছে যেগুলো করে যে রোহিঙ্গারা তারা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগদানের জন্য যাওয়ার কথা ছিল। দেখতে পাচ্ছেন 22টি কিন্তু বাংলাদেশের নামি দামি বাস রোহিঙ্গাদের নিয়ে ক্যাম্পে যাওয়ার কথা ছিল।
ঢাকা লাইনে যে গাড়িগুলো নিয়ে তারা ঢাকা যাওয়ার জন্য তারা যে প্রস্তুতি নিচ্ছিল সেই গাড়িতে আমরা এখানে উঠেছি আমরা এখানে
চেষ্টা করব আপনি আপনারা কোথা থেকে এসেছেন যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন আপনারা আচ্ছা আপনাদের ওই কুতুবপাড়া থেকে যে কক্সবাজার আসছেন আপনাদের কোথাও আটকে দেয় নাই চেক পোস্টে কোথাও আটকাইছিল কিনা আপনাদেরকে চেক পোস্টে কি আস্তমার কথা বলছেন আপনাদের আর কিছু বলো নাই কোনো আইডি কার্ড কোনো কিছু চেক করে নাই একজন থেকে কত টাকা করে নিয়েছে আপনাদের যারা থাকার উদ্দেশ্যে দর্শক আমরা আবারও বলছি 106 কোটি বলতে কত 2200 জন 2200 জনকে বোঝাচ্ছে 106 কোটি মানে 2200 জন মানুষকে কিন্তু তারা ইনভেস্ট করছে প্রস্তুতি নিচ্ছে সেই অবস্থা দেখতে পাচ্ছেন পুলিশের ডিবি টিম রয়েছে জেলা পুলিশের একটা 24 টিম রয়েছে এবং সদর থানার পুলিশের একটি টিম কিন্তু রয়েছেন যে রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে গাড়িগুলো করে তারা ঢাকায় যাওয়ার কথা রয়েছে সেই গাড়িতেই তাদের আবারও তাদের ক্যাম্পে পাঠানো হচ্ছে অধিকাংশ এই ক্যাম্পে যারা রোহিঙ্গা ক্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ পশুপালং 1 নং ক্যাম্পে যাওয়ার জন্য তার 22টি গাড়ি করে যাওয়ার কথা ছিল সেই গাড়ির 22টি গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে বাইপাস সড়কে দাঁড়িয়ে আছে সেই 22টি গাড়ি সহ তাদেরকে কিন্তু আটকে দিয়েছে হ্যালো জেলা পুলিশ এর একটা উপস্থিত আরো যে কয়েকটি গাড়ি রয়েছে সেগুলিতে যাবো এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক গা শিউরের মতো করার মতো একটি ব্যাপার হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে 2200 জনের মতো অর্থাৎ 2200 জন বলছি না তাই 2200 জনের মতো রোহিঙ্গা কুতুপালং 1 নং ক্যাম্পের বেশিরভাগই তারা বের হয়ে এসেছে এবং তারা বিশ্ব ইস্তমায় যোগ দিতে ঢাকা যাচ্ছে এবং উঠিয়া কুতুপালং ক্যাম্প থেকে তারা কক্সবাজার মূল শহরে পর্যন্ত এসেছে প্রতিমধ্যে বেশ কয়েকটি চেকপোস্ট হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার পথে কিন্তু মরিচ্ছায় একটি বিজেপির চেকপোস্ট পর্যন্ত রয়েছে সেখানেও তাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি গাড়ির ভিতরে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনি কোন ক্যাম্প থেকে এসেছেন একসাথে কজন এসেছেন আপনারা আপনারা যাচ্ছেন কোথায় চেক পোস্ট আপনাদের কোথাও বাধা দেয় নাই পুলিশে কোনো বাধা না দেয় আমরা বলছি ঢাকা যাব ঢাকা যাবে বলছেন আপনাদেরকে ছেড়ে দিয়েছে ঢাকা যাবেন হয় দোতলা অনারার সারি দিয়ে একটু আগে আমি যেটা বলছিলাম মরিচ্ছাতে কিন্তু একটি চেকপোস্ট হয়েছে বিজিবির চেকপোস্ট সেই বিজিবির চেকপোস্ট কিন্তু তারা অতিক্রম করে এই পর্যন্ত আসছে কেন সবচেয়ে বড় প্রশ্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে 2200 রোহিঙ্গা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে এসেছেন তাদের প্রতি মধ্যে এতগুলো চেকপোস্ট রয়েছে কোনো কিছু কিন্তু তারা এদেরকে বাধা দেয়নি বা কোনো চেকপোস্টে কিন্তু তাদের আটকানো হ্যাঁ ক্যাম্পের দায়িত্ব রয়েছে কিন্তু এবিপিএনের একটা 24 টিম আর প্রতিমধ্যে বেশ কয়েকটি চেকপোস্ট রয়েছে সেখানেও কিন্তু তাদের আটকে দেওয়া হয়নি কি করছেন আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ
দেখতে পাচ্ছেন দর্শক এই গাড়িগুলো উঠতে করে কিন্তু তারা টাকা যাওয়াতে যে রোহিঙ্গারা এই ছোট বালক ক্যাম্প থেকে এসে প্রত্যেকটা সিটে দুইজন করে এখানে রয়েছে আমরা, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে যারা রোহিঙ্গারা এই প্রতিপালন ক্যাম্প থেকে ঢাকা জোর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আমরা যদি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছেন? সাসাহর কোয়েশন কোথা হয় নাম্বার ক্যাম্প নাম্বার আমরা মাঝে হন আমরা যে কোথা ফালন তো এদ্দু ফোন যাইছো আমরা হন কে বাধা নো দে বা চেক পোস্ট কিয় নোয়াট কাই এতে কিয় এত মাসেনে চেক পোস্ট কিয় দে জিগাইল নে হরে যার হর কিল্লা যো এর মে হন হতা নজিকে সোশ্যাল লন হলে নো আচ্ছা দর্শক একজন রোহিঙ্গার জনগোষ্ঠী গ্রুপের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত এসেছেন তাদের তাকে কোনো ধরনের ভাই আপনি কোথায় ভাই আপনি কোথায় যাচ্ছেন জি এস্তেমা যাচ্ছে এস্তেমায় যাচ্ছেন আপনি আপনি কোন ক্যাম্পে আমি ক্যাম্প ওয়ান ডাবল ক্যাম্প ডাবল না ও আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের কোনো ফরমেশন লাগে না এখান থেকে বের হতে মানে আমরা জানছিলাম ওই মরকজ আছে না তবলিগ মরকজ তবলিগ মরকজে ওই জিম্মাদার আছে একটু জিম্মাদার বলছে নাকি আপনাদের কাছে যাবে আমরা বলছি সবাইকে মানে কি আমরা যাইব এটা বলছে নাকি আচ্ছা ঠিক আছে একটু জমা দিতে আপনি সহ তাহলে এরকম 40 জনের মতো গ্রুপ কয়টা হবে আপনার এই ব্যাচ এই ব্যাচের গুলি না আপনারা তাহলে এগুলো তাবলিগের আন্ডারে আপনারা এখানে আপনাদের কোনো কেউ পদের মধ্যে বা কোনো সেক্টর কোনো বাধা দেয় না ঠিক আছে ওই এস্তেমা যাচ্ছে বলছে এস্তেমা যাওয়ার পর আর কোনো বাধা দেয় না আর বাধা নেই এস্তেমা যাই তো বলছিলেন না আমরা বলছি তো তাবলিগে যাচ্ছেন এরকম বলছেন আচ্ছা তাকে যাবো কি জিজ্ঞাসা করে আচ্ছা আচ্ছা আমার মাঝের নাম কি তাদের আবারও ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়াটি ইতিমধ্যে পুলিশ এবং ডিবি পুলিশ শুরু করে দিয়েছে কোনো গাড়ি আছে আপনার গাড়ি আছে এটা আপনার গাড়ি এটা আপনার গাড়ি এটা কইটা দিয়ে এইখান থেকে আপনার উঠেছেন না হ্যাঁ হ্যাঁ এইখান থেকে উঠেছে এই এটা গাড়ি ভাড়া কি করছে আপনাদের কাছে গাড়ি ভাড়া করছে আমাদের কোম্পানি এটা কোম্পানি করছে না আপনারা কি এইখান থেকে লোকগুলো নিচ্ছে হ্যাঁ কোম্পানি আপনাদের আদেশ দিছে এখান থেকে নিয়ে যাইতে আপনি কোম্পানি আদেশ দেন কোম্পানি তো জানেন যে ওনারা রোহিঙ্গা নাই আপনারা যদি আমাদের গাড়ি রিজার্ভ নিতে আসেন যে আপনারা আমার গাড়ি রিজার্ভ যাবে
ঠিক আছে না আমরা রিজার্ভ দলে আমার কোম্পানি ধরবো আমাদের যেখানে পাঠাবো সেখানে বলছি তো সেটা এখানে যে গাড়ির স্টাফ গুলো রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনার গাড়ি কোনটা আচ্ছা এই তারা যে রোহিঙ্গা সেটা কি আপনারা জানেন না 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 আমরা জানি আচ্ছা আপনাদের এই একজনের ভাড়া কত করে দিয়েছিল এটা এটা আমাদের কোম্পানি বলতে পারে আমরা জানি আমরা হলাম ড্রাইভার আমাদের রিজার্ভ ধরবো যেখানে পাঠাইবো গাড়ি আমরা সেখানে তারা তো কথা বললেও যে রোহিঙ্গা সেটা বোঝা যায় আপনি বুঝেন না কেন এটা তো কথা হয়েছে আরেকজনের সাথে এটা আমাদের আচ্ছা কার সাথে কথা হয়েছে এটা আমার কোম্পানি জানে কোম্পানি আপনাদের কোম্পানির নামটা কি এটা হলো সেবা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন সেবা সেন্ট মার্টিন সেবা তার নাম কি আপনাদের কোম্পানির নাম কোম্পানির নাম এটা কার সাহেব উঠছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শকে আমরা কথা বলছিলাম এতক্ষণ যে সেন্ট মার্টিন পরিবহন হচ্ছে সেন্ট মার্টিন তারা বলছেন যে তাদের গাড়িটি একজন রিজার্ভ নিয়েছে তবে কে রিজার্ভ নিয়েছে সে তাদের কাছে নেই বাসের মালিক পক্ষ তাদেরকে সেটি জানেনি তারা বলছেন আমাদের দায়িত্ব যাত্রী নিয়ে যাওয়া আমরা সেই কাজটি করছি বেশিরভাগ গাড়ি কিন্তু সেন্ট মার্টিন সেবা এই কোম্পানির বাস এবং তারা বলছেন যে তাদের কোম্পানির কর্তৃপক্ষের থেকেই কিন্তু এগুলো ভাড়া নেওয়া হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিয়ে যাওয়ার জন্য তারা সেই কাজটি করছিলেন যেটি জানিয়েছেন সেবা পরিবহন একজন হেল্পার যেটি জানিয়েছেন আবারও বলছি ঢাকায় বিস্তৃত বিষয় তোমার তৃতীয় পর্বে যোগ দেওয়ার জন্য কক্সবাজারের পশুপালন ক্যাম্প থেকে 22টি গাড়ি যোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কক্সবাজার জেলা পুলিশের চৌকুষ্টি এবং বিপি পুলিশের একটি সমন্বিত চৌকুষ্টি তাদের আটকে দিয়েছে এবং তাদেরকে আবারও রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালানো হয়েছে সেটি দেখতে পাচ্ছি তারা বলেছে যে ঢাকা লাইনের যে সেন্ট মার্টিন সেবাগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমরা সেন্ট মার্টিন গাড়ি আমরা লক্ষ্য করছি সেন্ট মার্টিন এবং যে ডিআর দেখতে পাচ্ছেন এখানে এসি গাড়িও রয়েছে এবং নন এসি গাড়িও এখানে রয়েছে ঢাকা যাওয়ার আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলে আমরা যেমন জানতে চাচ্ছি যে মানে কৃষক রোহিঙ্গা যে কক্সবাজার এসেছিল ঢাকা যাওয়ার ঢাকা স্থির যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে গুরুত্বপূর্ণ আবার দর্শক থেকে জনের মতো রোহিঙ্গা বের হয়ে তবে আমরা তাদের সাথে কথা বলেছি তারা এখন কোন ধরনের কথা বলতে আশেপ ভাই ২২টি গাড়ি কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন দর্শক ভিআইপি এসি গাড়ি কিন্তু রিজার্ভ করেছেন সেই দুই কোম্পানির মিলে এখানে রোহিঙ্গা ক্যাম্পে যারা ঢাকা যাওয়ার প্রস্তুতি তারা যে রোহিঙ্গা সেটিকে আপনারা জানতেন কিনা আচ্ছা তাদের সাথে কন্টাক্ট করেছিল কে আপনারা যে রোহিঙ্গা যাত্রীদের নিয়ে যাচ্ছেন আপনি ড্রাইভার হয়েছেন প্রতিমধ্যে যদি কোনো কেউ আটকে তাহলে তো আটকে যাবে আপনার গাড়িটা এবং
কোন শাস্তি হলে কিন্তু শাস্তিটা সবার আগে আপনার থেকে ভুক্ত করতে হবে তাহলে জাতি সম্পর্কে যে ন্যূনতম ইনফরমেশন সেটি তো আপনার জানা দরকার তাই না আমরা তো আসছি আমাদের গাড়ি আনতে বলছে এখানে কে আনতে বলেছে আমাদের কাউন্টার থেকে বলা কোন কাউন্টার থেকে আমাদের যে সেন্ট মার্টিন সেবার কাউন্টার আছে সেটি কাউন্টার কোথায় আছে আপনাদের জিএমের নাম কি আমাদের এই ইয়া আক্তার ভাই জিএমের নাম কি আপনাদের জিএমের নাম কি যেমনটা জানতে পেরেছি তাদের জিএম তারা তাদের দায়িত্বটি পালন করছিলেন দেখতে পাচ্ছেন দর্শক বাংলাদেশের নামি দামি কোম্পানির বাসে করে কিন্তু তারা ড্রাইভার যেটি বলেছেন যে তাদেরকে তাদের যে কাউন্টারগুলো রয়েছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে সেই কাউন্টার থেকে তাদেরকে বলা হয়েছে যে গাড়ি রিজার্ভ করা হয়েছে তোমরা যাত্রী নিয়ে যাও সেই কাজটি দায়িত্বটি তারা পালন করছিল দর্শক এখানে কিন্তু বেশিরভাগ বাস কিন্তু রয়েছে সেন্ট মার্টিন সেবা এই কোম্পানির বাসটি রয়েছে রোহিঙ্গাদের আটকে দেওয়ার এই ছিল সর্বশেষ পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবো সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।